जमाना मोबाइले खाइछे ए जमाना ए मोबाइले खाइछे आरो जोरे ठीक ना बेड़ी ठीक अरे अल्प बैसी फुना माया प्रेमे जराइछे जमाना मोबाइले खाइछे जमाना मोबाइले खाइछे अरे विदेशी गो बहु बेड़ी रे प्रेमे जराइछे विदेशी गो बहु बेड़ीरा ए मोबाइलेर कारणे प्रेमे जराइछे जमाना मोबाइले खाइछे जमाना मोबाइले खाइछे रेडियो थुया टेप आसिलो टेप थुया टीवी टीवी थुया मोबाइल आसिलो जा खुशी ता पाबे আরে এই সমস্ত আজেবাজে জিনিস দেইকা এই যুবকের নেশায় মেতেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে আগে তো সিনেমা চাইতে হলে ক্যান্টনমেন্ট যাওয়া লাগবে চান্দিনা যাওয়া লাগবে কোম্পানিগঞ্জ যাওয়া লাগবে এখন এমবি পুরাইয়া নিজের তোলে ইচ্ছা মতো নেগেটিং প্যাকেটিং করা যায় কি যায় না जमाना मोबाइले खाइछे जमाना मोबाइले खाइछे अरे शुद्ध ताई नई काछे तुया बोलछे दूरे काछे तुया बोलछे दूरे पेयेछि प्रमाण निदेर टाकाय मोबाइल किन्ना होइछे रे बेईमान निदेर टाकाय मोबाइल किन्ना होइछे रे बेईमान प्राणेर भेर आमार बंधुरा आमार अल्लाह रब्बुल आलामीन आज थेके देड़ हजार बछर आगे कुरानुल करीमेर भितरे जानिये दिएछेन রাতে হোক আর দিনে হোক এককভাবে হোক আর যৌথভাবে হোক যেই কোনো টাইমে হোক আমি রব্বে কারীমের ছোট থেকে ছোট কোন নেয়ামত যদি পাওয়ার পরে আমার বান্দারা বান্দিরা নেয়ামতের শুক্রিয়া মানে কৃতজ্ঞতা আদায় করে ফেলে আমি আল্লাহ ঘোষণা করলাম ওই বান্দা বান্দিদেরকে ওই নেয়ামতটা বেশি বেশি বাড়াইয়া দেব আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর যদি আল্লাহু আকবার লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম উর্দু ওয়ালারা ব্যাখ্যা করেছে ইংরেজি ওয়ালারা ব্যাখ্যা করেছে বাংলা ওয়ালারা ব্যাখ্যা করেছে আরবি ওয়ালারা ব্যাখ্যা করেছে বাংলার কবি এই আয়াতের সারমর্ম সার করব দিন কবিতা রচনা করেছি শুকর গোজার বান্দা হও রে দুনিয়ায় শুকর গোজার বান্দা হও রে দুনিয়ায় যাহার ফলে নজনে আমতে বেড়ে যায় যাহার ফলে নজনে আমতে বেড়ে যায় প্রভুর শুকর আদায় যদি না কর প্রভুর শুকর আদায় যদি না কর কঠিন আজাব হবে তোমার কবর আরে কঠিন আজাব হবে তোমার কবর আয় আল্লাহ জিরুনের মাহফিলে এই মাহফিল নামক নেমত পাইয়া জিকিরের মজলিস পাইয়া কোরআন তেলাওয়াতের মজলিস পাইয়া নেমত মনে কইরা শুকরিয়া আলহামদুলিল্লাহ আদায় করলাম আয় আল্লাহ আমরন আজীবন আমাদের নসিবে কোরআন তেলাওয়াতের মজলিস জিকিরের মজলিস ওয়াজ মাহফিল নামক নেমত বেশি বেশি বাড়িয়ে দিয়ে দূরে দূরে কোন আমিন আল্লাহ দেড় হাজার বছর আগেই কথা বলছে এখনো কথা বলবাত আছে আল্লাহর কথা 100% বাস্তবিত হয়েছিল হচ্ছে হবে ঠিক না বেড়ি বাংলাদেশের কোন নেতা নেত্রী নই নির্বাচনের আগে একরকম বলবে নির্বাচনের পরে পুরাই বিপরীত কথাটা এরকম নয় আল্লাহ আগে যা বলছে এখনো তা পরেও তা আল্লাহর কথা চুল পরিমাণ এদিক সেদিক হবে না যখন যেটা যেভাবে বলেছি তখন সেটা সেবাই বাস্তবায়িত হয়েছে ঠিক না বেড়ে আইনে তারা আইনে তীরা বুড়তাইতে যাই মিথ্যা কথার মালা পরে ভোটারের বাড়ি যাই মিথ্যা কথার মালা পরে ভোটারের বাড়ি যাই ভোটের আগে ভোটারের কাছে বুড় চাইতে সুখ ভোটের শেষে ও চিন্তারা দেখায় না আর মুখ ভোটের শেষে ও চিন্তারা দেখায় না আর মুখ
বোর্ডের আগে তেল দেন বিদ্যুৎ দেন পানি দেন গ্যাস দেন 10 টি কেজি চাল দেন বোর্ডের পরে নির্বাচনের পরে আর এদের সাক্ষাৎই নাই দেখাই পাওয়া যায় না এই কুকুল যেমন 12 মাসের ভিতরে এক মাস আইসা দিনেও ডাকে রাইতেও ডাকে ডাকতে ডাকতে মানুষের ঘুম ভাঙিয়া পড়ায় আর 11 মাস ডাকলো কুকিল রে পাওয়া যায় না কিছু নেতা নেত্রী আছে 4 বছর 11 মাস পরে আসে আইসা জনগণের দিনেও ডাকে রাইতেও ডাকে ডাকতে ডাকতে একবারে ছেতা ব্যথা কইরা ফলায় বাকি 4 বছর 11 মাস নেতারে হারি কিনদিয়া খুঁজ্জো পাওয়া যায় না ঠিক না বেরে দিন বদলের নেতা তুমি কেমন বিচার করো দিন বদলের নেতা তুমি কেমন বিচার করো অপরাধীর পক্ষ থেকে নিজের পকেটে বরং অপরাধীর পক্ষ লইয়া নিজের পকেটে বরং সত্যটাকে উল্টে দিয়ে বানাও মিথ্যেশালিস দলের যারা নেও না কানে অন্য দলের নালিশ দলের যারা নেও না কানে অন্য দলের নালিশ ঠিক না বেড়ে 5000 টাকা দিয়ে দরবারে কিন্না ফলায় দূরে কন্না নাউজুবিল্লাহ দুই ফাককে মারামারি লাগলে 5000 টাকা নিয়াম মাতবরের বাড়িতে যেয়ে কই মাতবর সাহেব শরীরটা শুকিয়ে গেছে গা ভালোমন্দ খাইতে পারেন না এই নেন কিছু টাকা দিয়ে গেলাম 10 কেজি গরুর দুধ দিয়া গেলাম পুকুরের বড় মাছটা দিয়া গেলাম ওই যে পোলা পাইনে মারামারি লাগে একটা মার্ডার করে ফলাইছে আগামী রবিবার এর বিচার যেহেতু আপনি মাতবর আপনি এলাকার নেতা বিচারের মধ্যে আপনার এক নম্বর রাখবে বিচারের রায়ডা দিতে একটু খেল কইরা রায়ডা দিয়েন বিচার ঘুরাইলো নি হের ফলায় মার্ডার করছে হেই নিয়া 5000 টাকা মাতবরের আগে দিয়েছে আগামী রবিবারে বিচার তো মাতবরে ডাক দিও এইডি কি আনছো এইডি আপনি শরীরটা শুকাই গেছে একটু খাইলেন দেইলেন একটু শরীরটার মধ্যে একটু আনন্দ দিয়েন এতদিন মাতবরে খাওয়ায় না আগামী রবিবারে বিচার আজকে মাতবরে 5000 টাকা দিয়েছে 10 কেজি গরুর দুধ দিয়েছে বান্দরকের গাছে ধরে হয়তো এই এলাকায় নাই আলহামদুলিল্লাহ এলাকাটা মুক্ত আর কি এটা আমগো ডাকার কথা বলছে মাতবরে ডাক দিয়া কয় এই যে 5000 টাকা দিয়া গেছো আগামী রবিবার আসতে আর 6-7 দিন আমার মনে থাকতো না বাদি ডাক দিয়া কয় আপনার মনে থাক হালাক মনা দরবারের মধ্যে আমি মনে করে দেম মাতবর কার কি দরবারে তুই মনে করে কি আমার পেশা লাভ নাকি ওই যেই কায়দায় যেই তরিকে মনে করমু আপনি ছাড়া আর আমি ছাড়া উপস্থিত কি হই বুঝবো না ওই কেমনে মনে করবি এই যে 5000 টাকা দিয়ে গেলাম আপনি দরবারে উঠে গিয়া তো বলবেন যে বাদী পক্ষ কি আছে এই ঘটনা কিভাবে ঘটছিল মার্ডারটা বলো আরজি গাও বিস্তারিত বলো তাই তো আমি উঠবো আমি তো বাদী পক্ষ আমি উঠতে বলবো উপস্থিত মান্যগণ্য যোগ্যতম ব্যক্তিবর্গরা আপনারা বিচার করবেন খুব ন্যায় হিসাবের সাথে বিচার করেন তবে বিচারের রায়টা দেওয়ার আগে ফাঁক ফাঁক যন্ত্রের দিকে খেয়াল করে বিচারের রায়টা দিয়েন যেই মাত্র আমি বলবো যে ফাঁক ফাম যাতনের দিকে খেয়াল করে বিচারটা রায়ডা কইরেন তা আপনি মনে করবেন ওই এই লোকে তো আমার 5000 টাকা দিয়েছিল নাউযুবিল্লাহি মিন যালিক মাইকের আওয়াজ থেকে আমার সমস্যা নাকি মাইকের সমস্যা ও প্রাণের ভাইয়েরা আমার মাইকের তার ফিউজ হইতাছে প্রাণের ভাইয়েরা আমার বন্ধুরা আমার কুমিল্লার ভাইয়েরা আলোচনা এখনো যাই নাই এমনি ভাবে বিচারক গুলা বিক্রি হয়ে যায় মেম্বার চেয়ারম্যান বিক্রি হয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছেন আসরের ময়দানে স্পেশাল গ্যালারির নিচে আরশে পাকের ছায়ার নিচে সাত প্রকার লোকদেরকে স্থান দেওয়া হবে এক নম্বর হলো ইমামুন আদেল যারা ন্যায় ইনসাফের সাথে বিচার করে আসরের ময়দানে তাদেরকে আরশে পাকের স্পেশাল জায়গার নিচে জায়গা দিবে সুবহানাল্লাহ 10 ব্যক্তির লাশ পচবে না 10 ব্যক্তির লাশ পচবে না তার মধ্যে একটা প্রকার হইল যারা ন্যায় ইনসাফের সাথে বিচার করছে তাদের লাশ কিয়ামত পর্যন্ত কবরে পচবে না জুরে কোন সুবহানাল্লাহ মাতবর কয় বিচারের রায়ডা দে দিয়ে গুরু বিচার দে দিয়ে ছাপাই তৈব দুই দিন পরে একদিন পরে বিবাদী ভক্ত যাদের মার্ডার হইছে ওই বেচারায় কিছু টাকা লইয়া মাছ লইয়া দুধ দিয়ে আবার মাতবরের বাড়িতে হাজার হাজিরিয়া ডাক দেয় কে মাতবর সাহেব ঘটনা তো একটা ঢুকইটা গেছে একটা মার্ডার হয়ে গেছে আমরা বিবাদী পক্ষ কারণ এই দেশের বাদী বিবাদী বোঝা যায় না মেলের মধ্যে দিয়ে কোন দিকে মেল দরবার সাফে বোঝা যায় না কিছু টাকা পয়সা নিয়ে আসছি
দুধ নিয়েছি মাছ নিয়েছি এগুলা খাইয়েন দেন তবে আগামী রবিবারে বিচারের রায়টা তো মুরব্বি যেহেতু আপনি যেহেতু চেয়ারম্যান আপনি রায়টা দেওয়া লাগবে একটু হিসাব কিতাব করে খেয়াল করে রায়টা দিয়েন তো এডি কি দিলা কেন বেশি না 12,000 টাকা দিয়ে গেছি এটা একটু খাইয়েন দেন আপনি আর বিচারের রায়টা রবিবারে খেয়াল করে দিয়েন তো আরে তুমি টাকা দিয়ে গেছো বিচার রইছে আর 6-7 দিন 5 দিন এতদিন কি আমার মনে থাকবে আর কতজনে তো আমার কাছে আইয়ে দৈনিকই তো আমার কাছে টাকা দিয়ে দেয় কয় আপনার মনে থাকা লাগবে না আমি আপনার ওই দিন মনে করে দেব আরে কষ্ট কি ওই দিন মনে করলে মানুষে কি বলবে কয় মানুষে কিছু বুঝবে না আপনি ছাড়া আমি ছাড়া কেউ বুঝবো না কয় কেমনে জুতলবি কয় আমি জুতিলাম আপনি খালি কইয়া দিবেন এই বিবাদী ভক্ত কে আছে আচ্ছা বাদীর কথা তো শুনছি বিবাদী ভক্তর কে আছে তুমি দাঁড়াইয়া ঘটনাটা আর দিটা বলো তো আমি উঠা বলবো উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গরা আপনারা বিচারটা কইরেন খুব ইনসাফের সাথে বিচারের রায়টা দিয়েন তবে বিচারের রায়টা দিতে আগে বারো আউলিয়ার দিকে খেয়াল ফিরা রায়টা দিয়েন যে মাত্র বারো আউলিয়ার নাম নেব আপনি বুঝবেন এই লোকে 12,000 টাকা দিয়েছিল আমারে নাউযু বিল্লাহি মিন জালিম আল্লাহ হেফাজত করুক দূরে বলি আমিন রব্বুল আলামিন ডাক দিয়ে কয় হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো এবং ওসিলা তালাশ করো আল্লাহর রাস্তায় জিহাদ করো তাহলে তোমরা সফল কাম বিজয়ী উইনার হয়ে যাবা এই দুনিয়ার মানুষেরা উইনার আর সফল কাম হওয়ার জন্য সব সময় উঠে পড়ে লেগে আছে আল্লাহ কয় বিজয়ী দিয়ে হতে চাও উইনার যদি হতে চাও আমি রব্বে করিমকে ভয় করো আমি রব্বে করিমকে ভয় করো আমি রব্বে করিমকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো রব্বে করিম একটা মানুষকেও জাহান্নামে দিবেন না কোন ছোট ওসিলাও যদি লোকটার মধ্যে পাওয়া যায় ইমানদার লোকের ভিতরে ওই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়া দিবে ঠিক না বেড়ে একটা মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে না জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ মানুষকে বানাই নাই আল্লাহ জান্নাতে নেওয়ার আশায় মানুষকে বানাইছে মানুষের কৃতকর্মের কারণে আল্লাহর ইনসাফে জাহান্নামে দিতে চায় না তবে মানুষের কৃতকর্মের কারণে মানুষকে জাহান্নামে দেওয়া লাগায় আয় আল্লাহ এই আলোচনা শুনে আমাদের মাহবন্ধেরকে বাবাদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার ওসিলা এই মাহফিলারে বানাই দিয়ে ধরে কোন আমিন হকানি ওলামায়ে কেরামের মাহফিলে আসলিম কোরআন হাদিসের আলোচনা শুনলে ইমানের ব্যাটারি একটু চার্জ হয় ঠিক না বেড়ে দেখবেন ঘন ঘন মাহফিলে গেলেন তালিমের হালকায় গেলাম ওই সরছিনার মাহফিলে গেলেন আর এই বাড়ি সোনাকান্দার দামতির মাহফিলে গেলেন চরমনের মাহফিলে গেলে টঙ্গির এস্তেমায় গেলে এই তালিমের হালকায় বসলিম ওয়াজ মাহফিল শুনলে একটু মনটা ইমানটা চাঙ্গা হয় আমল করতে ভালো লাগে ঠিক না বেড়ে আর কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলে যায় না তালিমের হালকায় যায় না তাবলিগে যায় না চরমনাই যায় না সুরছিনা যায় না আলেমরা আমাদের সাথে থাকে না সারাক্ষণ চায় চলে বৈশে বৈশা গপগুজারি মারে সারাক্ষণ মানুষের সমালোচনায় লিপ্ত থাকে ওই লোকগুলার কাছে এবাদত বন্দেগী ভালো লাগে না মজা লাগে না জিকির ভালো লাগে না ওয়াজ মাহফিল ভালো লাগে না নামাজ বিরক্ত লাগে রোজা বিরক্ত লাগে ওয়াজ মাহফিল বিরক্ত লাগে তালিম হালকা জিকির তাবলিগ চরমনে সরছেন সব বিরক্ত লাগে ঠিক না রে যারা ওয়াজ মাহফিলে তালিমে হালকায় কিতাবাদি পড়ে তাদের কাছে আবাদত বন্দি করতে মজা লাগে স্বাদ লাগে গুনাহ করতে খারাপ লাগে ঠিক না বেড়ে ও প্রাণের বের আবার ওসিলা চরণ কোন মানুষ পার হওয়া বড় মুশকিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়েকদিনের কিতাবের মধ্যে লেখা আমি আব্দুল কাদের জিলানীর সারা জীবনের এবাদত বন্দেগী মুরাক্কাবা মুশাহাদা জিকির আওয়াবিন তার যত রাখার নামাজ পড়েছি তাহাজ্জুদ পড়েছি সব কিছু দিয়া জান্নাতের এক গ্লাস পানির শরবতের দাম হবে না আল্লাহ যদি কোন না কোন এবাদতে রুচি নাই আমি আব্দুল কাদের কে জিলানীকে জান্নাত দিয়া জান্নাতের নাজ নেমত ভোগ না করায় তবে আমার এবাদত দিয়া জান্নাতের নাজ নেমত ভোগ করার মতো এবাদত আমার হয় নাই এক্সাম্পল লিদি বেটার দেন এই জুরুনের ভাইরা বোঝেন এই এলাকায় যে অটো গাড়ি চালায় দৈনিক 500 টাকা ইনকাম করে মাসে 15,000 টাকা তার ইনকাম হয় এই 15,000 টাকা দিয়া বাংলাদেশের 5-star হোটেলে শেরাটন হোটেলে কুরবানি হোটেলে সোনারগাঁয় হোটেলে এক রাত্র থাকার মতো টাকা এক মাসের কামাই দিয়া হয় না ঠিক না বেড়ে ঠিক জান্নাতের নাজ নেয়ামত এত দামি
এত দামি এত সুস্বাদু এক একটা ফলের মধ্যে 70 রকম মজা থাকে এক গ্লাস দুধের মধ্যে এমন মজা লাগাই দিতে দুধরা পান করবে 70 বছর পর্যন্ত জিহ্বার মধ্যে স্বাদ লেগে থাকবে সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর কাছে ওসিলা তালাশ করা মাহফিলে গিয়েছি আল্লাহ এই মাহফিলটাকে ওসিলা করে জান্নাত দিয়া দিও ইবাদত দিয়ে আল্লাহ জান্নাতের নিয়ামত পুক করা সম্ভব নয় আল্লাহ মাদ্রাসায় 500 টাকা দিয়া দিছিলাম আল্লাহ মাদ্রাসায় একটা ফ্যান কিনা দিছিলাম মসজিদে একটা টাইলস কিনা দিয়েছিলাম ওই বাবাকে একবার সেবা করেছিলাম আলেমের সাথে সম্পর্ক রাখছিলাম তালেবে আলেমের একটা টুপি কিনা দিছিলাম মাদ্রাসায় একটা কোরআন শরীফ কিনা দিছিলাম মাহফিলে 2000 টাকা দিছিলাম এমন কিছু নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহ মানুষকে পার করে দিবে ঠিক না বেঠে আমরা যে ইবাদত বন্দেগী করি নামাজের মধ্যে 2 রাকাত নামাজের মধ্যে এত ভুল করি নামাজ ভঙ্গের কারণ 19টি এক নম্বরে নামাজে অশুদ্ধ পড়া বেশিরভাগ ওলামায়ে কেরাম ছাড়া ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত লোক ছাড়া বেশিরভাগ লোকের প্রথম রাকাতে নামাজ বাদ ইন্না তুইনাকাল কাউসারে ফসাল্লি লিরব্বিকা ওয়ানহারে ইন্না শানিয়াকা হুয়াল আবতারে দূরে কোন নউযু বিল্লাহ নামাজ ভঙ্গের সুরমা নামাজ ভঙ্গের কারণ 19টি এক নম্বর নামাজে অশুদ্ধ পড়া ও প্রাণের বাইরে আবার অনেক বাবারাম আগি বিয়ামে পাস করছে কমপক্ষে 4টা সূরা শুদ্ধ গ্রাম হুজুরের লগে দেইগা 3 দিনের তবলিগে দেইয়া চরমনে দেইয়া সরছিনে আড়াই বাড়ি দামতে দেইয়া শুদ্ধ গ্রা 4-5টা সূরা মুখস্থ করে নাই নামাজ প্রথম রাকাতে বাদ হইয়া যায় তাব্বাতিয়াদা পড়া অনেকে শুনে দিন কবে তাব্বাতিয়াদা আবিলাহা বেহু ওয়া তাব্বা মা আগনা মাগনা আনফু মালফু নামাজ ভাঙ্গা সুরমা কুরআন শরীফের সর্বশেষ সূরা সূরাতুন নাস মানুষ সূরা বিয়ে সাথে যে যুবকরা দেখতে যান গিয়া দেখেন সামরার সৌন্দর্য কিনা সার্টিফিকেট গোল্ডেন প্রাপ্ত কিনা এই রিনা দেখিয়া দুইটা সুরা লইয়েন নামাজ পড়ে কিনা জিজ্ঞাসা করেন খালাতো ভাই মামাতো ভাই লোকে পর্দা করে জিজ্ঞাসা করেন এইটি জিজ্ঞাসা করে যদি বিয়া করতে পারেন তুইলে আশা করা যায় সুখের সংসার হইব আর সামরার সৌন্দর্য দেখিয়া কুরবানির গরুর মতো একবারে বিউটি বাড়াতে সাজাই আনছে ওইটারে দেখিয়ে বিয়া করেন গুণকে না দেখিয়া বিয়া করেন একবারে তেতুল গাছ লাগাইয়া আমের আশা করা যেমন বোকামি বেফরদাই বেনামাজি বেকোরানি মেয়ে বিয়া করা সুখের আশা করা এর চেয়ে বড় বোকামি ঠিক না বেড়ি কোরআন শরীফের সর্বশেষ সূরা সূরাতুন নাস জিজ্ঞাসা করেন বেশিরভাগ বলে আল্লাহ যে ইসু বিসু কিছু দূরিন না দূরে কোন নাউযু বিল্লাহ ওসিলা তালাশ করো আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করার কথা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মজমতে বসছি ছাত্রদের সাথে বসছি আল্লাহ এই ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও জোরে কোন আমিন আল্লাহ জীবনের গুনাহ মাফ না কইরা আজকে পারি তিনিও না জোরে জোরে কোন আমিন ও প্রণীর ভাইর আমার বন্ধুরা আমার ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নু থেকে হাদিসটা বর্ণিত বুখারী শরীফের হাদিস এই তিনজন যুবক কয়জন যুবক তিনজন যুবককে কোন জায়গায় সফর করতেছে কোন জায়গায় যাইতেছে পাহাড়িয়া অঞ্চল ঘরবাড়ি নাই আশ্রয় নেওয়ার মতো পাম্প নাই তেল নেওয়ার মতো ওই যুগে গাড়ি আবিষ্কার হয় নাই গাড়ি আবিষ্কার হয় নাই তিনজন যুবককে সফর করতে যাইতেছে বুখারী শরীফের হাদিস বলতেছে তিনজন যুবক সফর অবস্থায় আছে হঠাৎ করে বান্তুবান শুরু হয়ে গেছে বিজলি চমকাইতেছে বিজলি চমকাইতেছে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাইতেছে আকাশ অন্ধকার হয়ে যাইতেছে কোন জায়গায় আশ্রয় নিব কোন বাড়িতে যাবে কোনো বাড়ি নাই বাড়ি ঘরে দেখা যায় না মানুষের গতকম্প নাই জনমানবহীন জায়গা আশ্রয় নেওয়ার জন্য খুঁজতে 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 বিশাল বড় একটা পাহাড় পাই যায় পাহাড় পাইয়া পাহাড়ের এদিক সেদিক ঘুরতেছে কোন জায়গায় আশ্রয় গ্রহণ করা যায় দেখতে দেখতে যাইতে যাইতে গিয়ে দেখে পাহাড়ের সাইডে একটা বড় গর্ত দেখা যায় গর্তের মুখটা ছোড়া গর্তের পেটটা বড় এই বাংলাদেশের মটকার মতো মুটকির মতো মুখটা ছোট পেটটা বড় এই যুবক তিনজন খেয়াল করতেছে গর্তের ভিতরে আশ্রয় নেওয়া যায় কিনা বান্তবান থেকে বিজলি থেকে বাঁচা যায় কিনা ঠাডা থেকে বাঁচা যায় কিনা গর্তের মুখে দাঁড়াইয়া দেখে গর্তের ভিতরটা খোলামেলা এমনি গর্তের ভিতরে তিনজন যুবক ঢুকে ফেলছে তিনজন যুবক আশ্রয় নিয়েছে গর্তের ভিতরে আল্লাহর কুদরত বোঝা যায় না অনেক মুসলিম ভাই
প্যান্ডেলের ভিতরে ঢুকতেছেন, এই মুহূর্তে যারা প্যান্ডেলের ভিতরে ঢুকতেছেন মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ, আহলান সাহালান, জুরম জুয়ফুনাল মুকাররম, সকলে বলি আমিন। মেহরবানি করে যারা আসতেছে মেহমানদেরকে একটু জায়গা দেন, আপনারা যারা সামনে চাপার জায়গায় আছেন চাপা দেন, একটু চাইবা ভাই, আরেকটু কষ্ট করে একটু চাপেন, একটু চাপেন, একটু চাপেন, আরেকটু 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 চাপেন, আরেকটু চাপেন। আমরা এলোমেলো কথায় অনেক সময় কাটাই যে মূল আলোচনায় চলে যাচ্ছি, একটু চাপেন, দয়া করে একটু চাপেন, একটু চেপে বসেন, প্রাণের বন্ধুরা আমার, কুমিল্লার ভাইয়েরা আমার, তিনজন লোক, কয়জন লোক, আর জোরে জোর হলো না, তিনজন লোক গর্তের ভিতরে আশ্রয় গ্রহণ করেছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। সৌদি আরবে যারা গেছেন, অন্যান্য দেশে যারা ঘুরছেন, দেখবেন মাটির পাহাড় না পাথরের পাহাড়, শক্ত পাহাড়, ওই পাথরের পাহাড়ের গুহার ভিতরে তিনজন যুবক ঢুকে ফেলেছি, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই পাথর একটা বড় বিশাল, মনে মনে টনে টনে বড় একটা পাথর আইসা কোন দিকে থেকে না, গইরাইতে 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 ওই মটকার মতর মুখের গুহাডায় পাথর, এই পাহাড়ের ওই গর্তের মুখটাই আইসা ভিড়া গেছে। যুবক তিনজন ভিতর থেকে বাহির আর দেখতেছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, কি করা যায়, তিনজনে জোর খরচ কই না, পাথরকে ডাক খাইতেছে, পাথরকে ডাক খাইতেছে, দশ মনের একটা পাথরকে বেকায়দায় ফললে তিনজনে না দর্জন বেড়ায় ডাক খাইলেও কোনো কাম নেই, নেহি আয়েগা ঠিক না বেড়ে, ডাক খাইতেছে পাথর তো লড়ে না। কিছু যুবক ভাই আছে না, ইয়াবা গাঞ্জা খাইতে খাইতে ঠোঁটটি কালা করে ফেলাইছে, মুষ্টিতে লাল করে ফেলাইছে, গাওটা আগে ছিল একবারে প্রিন্সের মতো, এই ইয়াবা গাঞ্জা খাইতে খাইতে শরীরের এখন চেঙ্গিস খানের মতো দেখা যায়, জোরে তুফান আইলে গাছের মধ্যে দৈরা খারিয়ে থাকে, মানুষের দিকে যে গাছে ধরতে গেলে তুফান আইতেছে, বাতাসে আইলিতে ফালাই দিব, ইয়াবা গাঞ্জা মদ খাইয়ে উপকার হয়েছে, অপকার হয়েছে, এই ইয়াবা মদ গাঞ্জা খুরকি সমাজে কেউ ভ্যালু দেয় না, সমাজে কেউ সম্মান করে না, এমনকি ঘরের বিবিও তারে দেখতে পারে না, যায় একটু দেখতে পারে, কোনি ডরে একটু দেখতে পারে না, দেখতে ভালো নেই, খাড়ো হয়ে জায়গা দিন নইলে একটু ডরে বয়ে জায়গা দিতে, মুখটা সামনে নিয়ে মনে করে এতে কুত্তার মুখটা আমার সামনে আনা ভালো ছিল, এই বিড়ি খাওয়া মদ খাওয়া গাঞ্জা খাওয়া মুখটা আমার সামনে না আনা দরকার ছিল, ঠিক না বে, ঠিক বেদালে বেদালে আজকে ওয়াজ, একটা কথায় নিলে আবার কথাটা দৌড়ান লাগে, তো ওয়াজটা এমন না যে ম্যারাডোনার আইনে নারা খেত লাগাই দিলে আর কি খেলা ফলাইলো, সম্ভব নাকি, একটা কথা জোশ উঠতে গেলে আর পরে আবার এই জোশটা আনতে দুই চার পাঁচ মিনিট লাগে, এটা আপনারা বুঝলো ঠিক না বুঝলো ঠিক, আষাঢ় মাস ব্যাংক দিয়ে দেন না, ব্যাংক বাবুয়া ব্যাংক গাবুয়া ব্যাংক জোড়াইতে পাঁচ চার পাঁচ মিনিট লাগে, একটা কয় জো তোল কয় তুই তোল কয় জো তোল তুই তোল জো তোল তুই তোল জো তোল তুই তোল তোল তুল তুলতে পাঁচ মিনিট লাগে, এটা জোড়াইতে এই যে মাইকটা ডিস্টার্ব দিতে আছে, আবার কয়েক দুই তিনবার লোক টানাইলাম, এই জো তোল তুই তোল করতে করতে আমার সময় গেল, রানের ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আর দে ডিস্টার্ব না দে, আল্লাহ মাইকটা দে ভালো সার্ভি দে, জোরে কোন আমিন, মাইকের সাউন্ড কোয়ালিটি ভালো আছিল ধন্যবাদ, কিন্তু মাইকটা ডিস্টার্ব দিতে আছে কি লাগে আজকে, ও প্রাণের ভাইরা আমার, তিনজনে মিললাম ডাকাইতেছি গুহার মুখ থেকে পাথর সরানো যাচ্ছে না, চিন্তায় বিভোর হয়ে গেছে, টেনশন হার্ট ফিল হয়ে যাইতেছে, আস্তে আস্তে দম বন্ধ হয়ে আসতেছে, কি করা যায় কেমনে করা যায় কিভাবে করা যায় মাথায় আসতেছে না, মাথায় ঢুকতেছে না, এই জুরিনের ভাইরা কুমিল্লার ভাইরা আমার কি করবেন, ওই মুহূর্তে একমাত্র তাওয়াক্কুল আল্লাহ ছাড়া, আল্লাহর উপর ভরসা ছাড়া তার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, মোবাইলের যুগ নাই যে মোবাইল করে বন্ধু বান্ধবরে বলবে আইসা পাথরের টা মুখ থেকে সরাই নেই, অথবা মেসেজ লিখে দিব তুই আইনা ভার, অথবা সাংবাদিক বিরে ফোন দেবা, অথবা ফায়ার সার্ভিস কর্মীর ফোন দেবে, এমন কোনো ব্যবস্থা নাই, মোবাইল নাই, ফেক নাই, ইমো নাই, চেটিং ফেটিং কোনোটাই নাই, অপরাহ্ন হইয়া একমাত্র তাওয়াক্কুল আল্লাহ কইরাম, আল্লাহর উপরে ভরসা কইরাম, এক একজন কই জীবনের আশা ছাইরা দিছি আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, এটা পাথরের পাহাড় বাইঙ্গা কুইদা বাইর করার সম্ভাবনা, আরে পাথরও আমরা ডাক খাইয়ে লড়ানো সম্ভাবনা, বাইর হওয়ার সম্ভাবনা, এই গুনার জাল ছিঁড়া আইসা লোহার জালে আটকাইয়া গেছে, এতক্ষণ ঠাড়া ফরার বাহিন বৃষ্টি বাতলার বাহিন
ওই যে বিজলি চমকানোর ভয় আইসা এই পাথরের পাহাড়ের ভিতরে আশ্রয় নিয়েছিলাম, ওইটা গুনার জাল চিরা লোহার জালে আটকাইছি, এখন চিরার কোনো কায়দা নাই। একমাত্র তিনজনে পরামর্শ করলো কি করা যায় কেমনে করা যায়। এ আল্লাহর উপর ভরসা কর, আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা ওসিলার মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে অথবা কুদরতি শক্তি দিয়ে যদি ফাতর না সরায় এখান থেকে বাড়িয়ে দেওয়া সম্ভব নয়। মরে গেলে কোন সাংবাদিক ফটো উড়াইতে পারবো না, খবর দিতে পারবো না কোন জায়গায় মরলাম কি অবস্থায় আছে, এখানেই থাকা লাগবে, বাড়ির মানুষকে খবর দেওয়া যাবে না। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা কইরা এক একজন ডাক দেবারে এমন কোন জীবনে মাওলার সাথে ভালো কাজ করছো তিন, ওই ভালো কাজের ওসিলা দিয়া মাওলার কাছে আজকে ক্ষমা চা, আর মাওলাই কুদরতি শক্তি দিয়া বা ফেরেশতা দিয়া যদি এই গুহার মুখ থেকে ফাতর না সরায় এখান থেকে বাড়ি দেওয়ার কোনো কায়দা নাই, ঠিক না বেড়ে সব বুদ্ধি ফেল, এইটা ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। তো ভালো কাজ যে জীবনে করছি কোনো মনে নেই, হুজুরা মসজিদে ওয়াজ করতেছে, মাহফিলে ওয়াজ করতেছে, নামাজ পড়তেছে, মাদ্রাসা পড়াইতেছে, আর আমরা মসজিদের জামাতের মধ্যে না যাইয়া গাছতলা বাসতলা জোয়ানের পাশের বৈশা চাইর পাঁচ দিনের জামাতের সাথে ফ্রি গেমের ফাবরি ফাবরি ফাবজি গেম খেলতে বালা কাম করবে কই, রাইতে শুই আব্বাই শীতে ওই রুমে আম্মাই হিসেবে আমি মোবাইল নিয়ে চেটিং ফেটিং মেয়ের লগে একসাথে দুই তিনজনের লেগে চেটিং, ওর লাগে চেটিং করে শেষ করে আবার আরেকজনের লেগে চেটিং, ঠিক না বেড়ে যারা চেটিং করতে যায় এরা মাতে না, বুড়ারা কইতেছে ঠিক আপনার আবার এই জামানাই আমরাও চালাই করবো নাকি এই টাচ মোবাইল, এক একজনের সংসার ধ্বংস করছে, যুবকদেরকে ধ্বংস করছে, এই পাবজি গেমেল ফ্রি ফায়ার খেলা এক একটা যুবকের লেখাপড়া নষ্ট, জীবন নষ্ট, চোখ নষ্ট, ঠিক না বেড়ে আরো কিছু বাতাইম না বাংলাদেশে আছে এই এলাকায় হইতে পারে নাই, বাবার জমিন বিক্রি করে বিদেশে গেছে, বিদেশে যাইয়া নিজে আলুর ভর্তা দিয়ে ভাত খায়, ডাইল দিয়ে ভাত খায়, বকরি চড়ায়, ছাগল চড়ায়, এ রড বিল্ডিং এর মধ্যে উড়ায়, এ খেজুর গাছে ফানি দেয়, ফুল গাছে ফানি দেয়, আর নিজের অ্যাকাউন্টটা মার নামেও না, বাপের নামেও না, নিজের নামেও না, আদরের বউর নামে। বাদাইম্মা কোনখানকার, বাদাইম্মার বাড়ি মনে করছেন শুধু টাঙ্গাইল, কুমিল্ল এমন বাদাইম্মা আছে না নাই, বাবার জমিন বিক্রি করে বিদেশে গেছি, বাপ মার নামে অ্যাকাউন্ট করে না, টাকা ফাড়াই না, বউর নামে অ্যাকাউন্ট করে দেয়া, বিবির নামে টাচ মোবাইল ফাড়াই দিছে, এমবি ফুরাই দেয় সিঙ্গাপুর থেকে, এমবি ফুরাই দেয় সিঙ্গাপুর থেকে, টাচ মোবাইল ফাড়াই দিছে, বিবির অ্যাকাউন্টে টাকা ফাড়ায়, বিবির নামে দুইটা তিনটা চারটা কম্বল ফাড়ায়, বিবি এটা শালিরে দেয় দেড়শে দেয়, বিবি দুইটা গাও দিয়া ঘুমায়, আর মা বাবায় চিরা খাতা গায়ে দিয়া ঠক ঠক করে মাঘ মাস কাটায়, ঠিক না বেড়ে না এরকম আছে 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 আপনারা কইছেন। ও প্রাণের ভাইরা আমার বিদেশ থেকে টাকা পাঠাই বিবির অ্যাকাউন্টে, সব বিবিরা না, কিছু বিবিরা অবশ্যই ভালো, কিছু হুজুর আছে খারাপ, তবে সব হুজুর না, কিছু হুজুর ভালো, কিছু হাদি সাহেব আছে খারাপ, তবে সব হাদি না, কিছু হাদি ভালো, সব মহিলারা খারাপ না, কিছু মহিলা খারাপ, ঠিক না বেড়ে। ও প্রাণের ভাই বিবির নামে 50,000 1,00,000 টাকা বাড়াইতে বাড়াইতে বিবির কাছে টাচ মোবাইল দিয়া গেছে, বিবির কাছে টাচ মোবাইল দিয়ে এমবি ফুরাই দেওয়ার মানে খালাতো ভাই মামাতো ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেবর বাসুর সবারে বিবির কাছে ঢুকাইয়া দেওয়া একই কথা, ঠিক না বেড়ে। ইমু নামক মেশিন যেমন আমার একটা যন্ত্র আছে, আপনি ইচ্ছা করে গড়ে নাই রো ইমুর মাধ্যমে বুত ছুরিয়া বাইয়া ওড়ে আয় না। হ্যাঁ প্রাণের বেড়ে আমার একদিন দুই দিন শয়তান যেহেতু লেগে আছে খালাতো ভাই মামাতো ভাই গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে চেটিং ফেটিং করতে 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 এক বছর দুই বছর এমন চেটিং করতে 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 তার সাথে একটা ভালোবাসার রিলেশন গাঢ় হইয়া যায়, ভালোবাসাটা ফুক্ত হইয়া যায়, মজবুত হইয়া যায়, আবার দেখতেছে অ্যাকাউন্টে 4-5 লাখ টাকা আছে, নিজের নামে তা 7-8 ভরি স্বর্ণ ফাড়াই দিছে, একটার মা দুইটার মা তিনটার মা দুইটা তিনটা বাচ্চা ফালাই দিয়া 10 ভরি স্বর্ণ লইয়া নিজের অ্যাকাউন্টের 5-7 লাখ টাকা লইয়া ওই বাদাই মারে তারাক নামার টাইপিস দিয়া চলে যায় কি যায় না। এ বাদাই না
মায়ের নামে যদি টাকা পাঠাইতিম বড় তোর মায়ে তোর বোনের একটু বেশি দিত তোর কোনোদিন মাহরুম করতো না তোর ছেলে মেয়েদের প্রতি যত্ন রাখত দোয়াও থাকত দেশে আইও পাইতে এই আদাইত্যা কুদাইত্যা বউয়ের নামে টাকা পাড়াইয়া স্বর্ণ পাড়াইয়া কম্বল পাড়াইয়া দুই বছর পরে আইসা দেখ দুইটা বাচ্চা এতিম টাকাও নেই স্বর্ণ নাই বউ নাই 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 বিড়া তার আর কোনো কিছু নাই ঠিক না বেড়ে জমানা মোবাইলে খাইছে এ জমানা এই মোবাইলে খাইছে আরো ধরে ঠিক না বেড়ে আরে অল্প বয়সী ফোনা মাইয়া প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে আর বিদেশি গো বউ বেড়িরে প্রেমে জড়াইছে বিদেশি গো বউ বেড়িরা এই মোবাইলের কারণে প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে রেডি থুইয়া টেপ আসিল টেপি থুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল আসিল যা খুশি তা পাবে আর এই সমস্ত আজেবাজে জিনিস দেখা এই যুবকেরা নেশায় মেতেছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে আগে তো সিনেমা চাইতে হলে ক্যান্টনমেন্ট যাওয়া লাগবে চান্দিনা যাওয়া লাগবে কোম্পানিগুন যাওয়া লাগবে এখন এমবি পুরাইয়া নিজের তোলে ইচ্ছা মতো নেগেটিং প্যাকেটিং করা যায় কি যায় না জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে আর শুধু তাই নয় কাছে তুইয়া বলছে দূরে কাছে তুইয়া বলছে দূরে পেয়েছি প্রমাণ নিজের টাকায় মোবাইল কিনা হয়েছে রে বেইমান নিজের টাকায় মোবাইল কিনা হয়েছে রে বেইমান ফ্রি ফায়ার আর পাবজি খেলা ফ্রি ফায়ার আর পাবজি খেলা যুবক নেশায় মেতেছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে ডাক দিয়ে কো মা তুমি কোথায় আছো কলেজ কি ছুটি হয় নাই কোচিং কি ছুটি হয় নাই আসলে আসি পার্কের মধ্যে আসলে ফুচকা দোকানে আসলে আসি মিনি চাইনিজে উমরা হজ করতে আছে আরেক যুবক লইয়া আসলে আছে পার্কের মধ্যে কোলের মধ্যে যুবককে বসাই রাখছে কই আব্বা একটু কোচিংটা ছুড়ি দিতে দেরি হইছে ঠিক ছেলে দুরিয়া কি অবস্থা আব্বাই কয় বাবা কোথায় আছো স্কুল কি ছুটি হয় নাই কলেজ কি ছুটি হয় নাই এই কোচিং কি ছুটি হয় কয় আব্বা একটু সাড়ে ঘন্টার আজকে লেট করছে অঙ্কটা বুঝাইতে একটু দেরি হয়েছে সে যে গিয়া পার্কের মধ্যে আরেকজন অঙ্ক বুঝাইয়া ইয়ে করছে এটা আর কয় না জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে আর কই মোবাইল ফ্যান যেটা বলে মোবাইল ফ্যান কয় ফ্যানের গিয়ারটা এত কম হুজুরে ফজলে রাব্বি ভাই আমার খুব কাছের মানে এরকম হুজুরের দুই একজনের দৈরা মাইন দুই একটা যুবকের মসজিদে নেয় তে রুকুটা দিতে দেরি সেজাটা দিতে দেরি নামাজটা ভাঙতে দেরি নেই প্যানের জ্ঞান যে কম দিছেন এমন টাইপ পেন পড়ছি ইচ্ছা করলো বৈশা ফর্চা করা সম্ভব না প্যানের ঘের যে এত কম দিছে ইচ্ছা করলে বৈশা ফর্চা করা সম্ভব নয় কিছু যুবক আছে বাদাইমা যুবক রাস্তার দ্বারে কলেজের পাশে এই দাঁড়াইয়া দাঁড়িয়ে গরুর মতো ফর্চাপ করতে আছে দূরে কর না হতে বিলাই মিঙ্গালি যদি ক্ষমতা থাকতো আর ক্ষমতা দান করা তো আইব না কেমন লাগে পিছন দিয়ে একটা লাঠি দিলাম বলে একবারে মনে করেছিলাম যুবক ভাইর এই কামটা কইরেন না রসুল বলছেন মা আসফালা মিনাল কাবাইন ইদারে ভিন্নার তাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম জাহান্নামের অংশ হইব লুঙ্গি পায়জামা পাঞ্জাবি প্যান্ট তাকনুর নিচে পরা হারাম রসুল কইছে তাকনুর উপরে পড়তো ছেলেরা তাকনুর নিচে না জুতার ভিতরে ভিঞ্জত প্যান্ট পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর মা মহিলাদেরকে বলছে তোমরা রাস্তায় বাইরে তাকনু সহ ডাইকা বাইরো যাতে পিছন থেকে কোনো পুরুষে বুঝতে না পারে এই মহিলার পায়ের দিয়ে কবুতরের মতো সুন্দর পায়ের গোছাটা মোড়া আছে বিদেশি টিহা খাইয়া যাতে এটুকু আশ করতে না পারে ধারণা করতে না পারে মহিলারা তাকনু সহ ডাইকা পারবো কিন্তু হেরা ছেলেদের আমল নিয়ে হেরা টানা টানি আর মহিলাকে আমল নিয়ে কিছু ছেলেরা টানা হাসরা হেরা ফ্লাজু করে ফ্লাজু কয় চার আঙ্গুল ছয় আঙ্গুল টাকনুর উপরে এই সিস্টেমে ছেলেরা পাঞ্জাবি পায়জামা লুঙ্গি ফ্যান পরার কথা আসলে টাকনুর চার আঙ্গুল উপরে আর আমার বইনেরা টাকনুর চার আঙ্গুল উপরে ফ্লাজু উপরে আর ছেলেরার কথা দরকার ছিল উপরে বলা হেরা একবারে জুতার ভিতরে ফঞ্জত দিয়া ফ্যান পরে জোরে কর না উজুবিল্লাহ তারা মেয়ে মেয়ে সাহায্য চায় মেয়ে হইতে চায় ছেলেদের কানের দুল পরে না এলাকায় কানের দুল পরে
চুল রাখতে রাখতে বড় করে বেনি পাকাই এদিক দিয়ে রাবার দিয়ে বাঁধে একটা ব্যান্ড দিয়ে রাখে হাতের মধ্যে টর্চ লাইট বেস্ট লাইট মেস লাইট কতই লাগাইয়া ওই দাড়িটা দিয়ে একবার ক্লিন চিপ কইরা এন্ড দিয়ে একটু চিপ পরাইকা মেয়ে মেয়ে বাপ দিরে হাড় মেয়ে হয়ে রে আশাগুলো মাখলুকাত পুরুষ আল্লাহ বানাইছে হে মেয়ে হইতেছে কত বড় নিচের বাতাই না এটা ছেলেও না মেয়েও না অরিজিনাল হিজলা হইতে চাইতেছে কয়দিন পরে টাকা উড়িবে টাকা দে টাকা দে টাকা দে টাকা দে জোরে কর নাউজুবিল্লাহ তুই পেন যে ঘের কম দিয়ে পড়ছিস এত ঘের কম দিছে নামাজ ভঙ্গের কারণ 19 টি আরেকটা কারণ হইছে তিন তসবিহ পরিমাণ সময় ছতর খুলিয়া দেওয়া নামাজের ভিতরে পুরুষের ছতর হই যে হাড়ু থেকে নাভি পর্যন্ত হাইসা হাইসা কথাটি কইতাছে মনে করছেন না পাশাপাশি ইন্টিমিডিয়েট দিতে আছে কথাগুলো অরিজিনালি ওয়াজ দুই প্রকার কিছু ওয়াজ আছে সরকারি একবারে চোখ বন্ধ করে কইয়া দেবো আধা ঘন্টা পরে চোখ খুলে কবো আখিরি দেওয়া না এইটা এটি সরকারি ওয়াজ আর কিছু ওয়াজ আছে দরকারি এই যে অন কথা কইতে এটি দরকারি দরকার যেই মহল্লায় যেই এলাকায় যেই রোগটা চলে ওই রোগের ওষুধ দেওয়া হলো অরিজিনাল ডাক্তার অরিজিন হুজুরের কাম আর আপনার হাতের এই ইমাম সাহেব হুজুর সাহেব আপনার বাবু বাবু দিয়ে কয় চলো চলো অসুবিধা নেই মিরি টানো কিছু ওই দিকে টানো দাঁড়িয়ে চাচো চাচো সমস্যা নেই দিল দুইবার চাচো মানে কোনো কঠিন কথাটি সুদের কথা দাঁড়ির কথা ভর্দার কথা এগুলো কয় না উদা আপনার ভালো ভালো ওয়াজ শোনাই দিতেছে কিচ্ছা খাইনি আর আপনার হুজুর দিয়ে একটা মাসাল্লাহ ওয়াজটা কি করবো আর ডাহাতে একটা হুজুর চিঠা আমার একবার চিরতা ওয়াজ করে দিয়ে গেছে এই এই কথাটি যদি আমরা বলতেছি দুই একজনে যদি আগামী দিন থেকে যদি মা মহিলাকে আজ্ঞা থেকে ফ্লাজু ফোড়া দিলাম এই যে সিরা ফ্যান পরে হানজিয়া সিরে হানজিয়া সিরে হান মহিলারাও মেয়েরাও এটা কুমিল্লা নাই ঢাকা গোলছান ধানমন্ডি বাড়ি দ্বারা এয়ারপোর্ট এলাকায় দিয়ে দেখেন মেয়েরা ফ্যান পরে এহানে সিরা এহানে সিরে এহানে সিরে এহানে সিরা আগে প্রথম দিকে মনে করতাম আরে গরিব মানুষ একটা ফ্যান কিনে দেওয়ার একটা টেহা নাই এরপরে মোবাইল আর গাড়ি হুন্দার বাপচাপ দেখলে এরা হয়তো অরিজিনাল বড় লোক এটা বলে ফ্যাশন আরো ধরে রেখনা বেড় হে যুবক মসজিদে যায় মসজিদে গিয়া হুজুরে দাঁড়া করেছে ভাই নামাজ চাইরে কাত আসো নামাজ বল ওর গিয়া সেজদাড়া দিছে রুকড়ে দিছে বুত ছুরিয়ে ফিছেন যা চাইরে আঙ্গুল ভাইয়া উঠছে পুরো মিথ্যা কথা বিতাছে মনে হয় নামাজ টোটালি বাদ এই যে ওজুটা করলেন কষ্টটা করলেন যে নামাজে সেজদা দিলেন রুকু দিলেন ফ্যানের ঘের দিয়ে এত কম একটা যে গেঞ্জি গাও দিতেন রুকু দিছে সেজদা দিছে পিছন দিয়ে গাদির চাইরে আঙ্গুল দেখা যায় নামাজ হইব সতর না হাঁটু থেকে নাভি ভঞ্জিত ফুজুর পুরুষের দাইমি ফরজ 24 ঘন্টা ঢেকে রাখা ফরজ নামাজের ভিতরে সতরের অংশের চার আঙ্গুল তিন আঙ্গুল জায়গা যদি তিন তসবিহ পরিমাণ খোলা থাকে তার নামাজ ভাঙ্গা চুরমার কোন মুফতি হতে হয়ে যায় নামাজ ঠেহান কোনো কায়দা নাই নাকি হইতো এই কাজ দিই এত ঘের কমলা ফ্যান পরেন না এত জি ফ্যানটা পড়লে একবার টাকটু নিচে যাবে এমন ফ্যানটা পরেন একটু ঝুল জাল ফ্যানটা পরেন স্বাভাবিক পরেন কিছু ছেলেরা হতে চায় নারী মিথ্যা কথা কিছু ছেলেরা সবাই নাম যে সমস্ত ছেলেরা ভদ্র নামাজ পড়ে লেখাপড়া করে মা বাবার কথা শুনে এদেরকে আমি সেলুট জানাই সালাম জানাই ধন্যবাদ জানাই আর কিছু ছেলে আছে বখাড়ে ছেলেরা হতে চায় নারী মুখে রাখে না দাড়ি ছেলেরা হতে চায় নারী মুখে রাখে না দাড়ি কানে পরে দুল মাথায় লম্বা চুল কানে পরে দুল মাথায় লম্বা চুল টেনশন লাগে খাই ওই ছেলেরা আবার কখন শাড়ি পরতে চায় মেয়েদের বাপ চোখ সব ধুই রইছে শাড়ি বেলা হয়ে যেন বাহির রাখছে বেস্টলাইট টসলাইটে পড়ছে কানের দুলো পড়ছে চুলও রাখছে আবার বড় একটা উনার মতো একটা ভালাই হলয় মানে বেশিরভাগ পোশাক মেয়েদের নিয়ে আইছে হে আর দু একটা যদি কোনো রং পেডিকোটটা পড়তে পারত আর বেলা ওইটা পড়তে পারত টেহা উড়ান শুরু করে দিল আল্লাহ হেফাজত করে ঘুরে বলি আমিন আবার কিছু বোন আছে মেয়ে আছে এলাকায় নাই এলাকায় আইসা পড়তে কতক্ষণ এটা বাংলাদেশেই ছিল না এটা পশ্চিমা কৃষ্টি কালচার ইহুদি নাচারাদের ষড়যন্ত্র ছিল ইহুদি নাচারাদের ষড়যন্ত্রের কথা আমি একটু পরে বলতেছি ইহুদিদের নাচারাদের ষড়যন্ত্র মেয়েরা জিন্সের ফেন ফোরন আর শুধু গেঞ্জি ফোরন তাই ফোরন এটা কি মুসলমানদের কৃষ্টি কালচার মা ফাতেমা রাবিয়া বত্রী হ্যাঁ উম্মে কুলতুম ফাতেমা এগুলো করতো কিছু মেয়েরা হতে চায় সেলেম কিছু মেয়েরা সবাই নাম কিছু মেয়েরা হতে চায় সেলেম ওরনা দে ফেলে কিছু মেয়েরা হতে চায় ছেলে ওরনা দে ফেলে কানে পরে না দুল মাথায় আউলা চুল
কানে পরে না দুল মাথায় আহুলা চুল টেনশন লাগে হাই ওই মেয়েরা আবার কখন লুঙ্গি পরতে চায়। ছেলেদের প্যানু নিয়ে গেছেন, ছেলেদের গেঞ্জিও মেয়েরা পরেন, ছেলেদের টাইও ভরেন, ছেলেদের মতো ছোট ছোট চুল কাইটাম, একবারে গোড়ার মতো গাদার মতো সাদা চুলও বানাইম, ছেলেদের গড়িও ভরে, ছেলেদের জুতো ভরে, ছেলেদের গেঞ্জি, ছেলেদের টাই, ছেলেদের পেছে শাবান মাস চলতেছে, রমজান মাস আসতেছে, হাজার হাজার মানুষ তাদের দিকে চেয়ে আছে, তাদেরকে মুক্তি দিয়ে বাংলার জনগণ হাজার হাজার আলেমদের মুখের মধ্যে একটি হাসি ফুটান, আল্লাহ চাহে তো আপনার সম্মান আল্লাহ আরো বাড়াইয়ে দিতে পারে, ঠিক না বেঢি? আল্লাহ পাক কবুল করে ঘুরে বলি আমিন। পরিমণির মতো নারীকে এভাবে সংবর্ধনা দিয়া লুঙ্গি পরিয়া ড্যান্স দেয়, হে একদিন স্বামী জামি দাবি করে একজন রে, বাচ্চা দাবি করে আরেকজন রে, হের বউ দাবি করে আরেকজন রে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরা বাইরে ঘুরতেছে অহরহ, এই গত দুই দিন আগে মনসিংগঞ্জেতে মাহফিল করে আসতে দেখতেছি রায় ছোয়া দুইটা বাজে নর্তকীরা গান গাইতেছে, হাজার হাজার মানুষ প্যান্ডেল নাই দাঁড়াইয়া দাঁড়ায় নর্তকীর গান কান পাইতে শুনতেছে, আর আমরা ওয়াজ মাহফিলে নিচে বিছানা উপরে সামিয়ানা, তারপরে মানুষ বসতে চায় না, এরপরে তাবারক, তারপর মানুষ আসতে চায় না, ঠিক না বেরি? এই মুভমেন্টগুলোকে ফিরিয়ে ফেলছে পশ্চিমা কৃষ্টি কালচারগুলো আমাদের দেশে দিয়া, পশ্চিমা কৃষ্টি কালচার থেকে আমাদেরকে হেফাজত করে মদিনার সনদে দিয়ে রাষ্ট্র ছড়াইবেন, মদিনার মতো লোকগুলাকে চলতে দেন, মদিনাওয়ালার মনের মতো মন সকলে বানাই দেন, সকলে বলি আমি। রানীর ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইদের প্রতি অনুরোধ করে যাই, মায়েদের প্রতি অনুরোধ করে যাই, এমন ধরনের পোশাক পরবো না যেই ধরনের পোশাক পরলে নবীজি বেদার হয়, যেই ধরনের পোশাক পরলে নামাজ হয় না, নামাজ হয় না, যেই ধরনের পোশাক পরলে মদিনার নবী বলছেন হাসরের ময়দানে এমন কিছু মানুষকে উঠানো হবে তাদেরকে ল্যাংটা উলঙ্গ ধরা হবে। সাহাবীরা ডাক দিয়ে রাসূলুল্লাহ কেন তাদেরকে ল্যাংটা ধরবেন, তা উলঙ্গ ধরবেন, নবী আমার ডাক দিয়া কই দুনিয়াতে তারা এমন পাতলা কাপড় পরতো, এমন টাইট কাপড় পরতো, এই কাপড় পরার চেয়ে না পরা ভালো ছিল এই টাইট কাপড় পাতলা কাপড় পরানো বালাদেরকে হাসরের ময়দানে উলঙ্গদের কাতারে দাঁড়ানো করানো হবে, আর বলা হবে তোমরা দুনিয়ায় উলঙ্গ ছেলে দূরে কন্যা উজবিল্লাম। আগামী দিন দেখবেন কোন যুবকী টাকনুর ভিতর দিয়ে জুতা ভরেন, আগামী দিনে এরকাই দেখবেন কোন যুবতী কলেজে যায় মার্কেটে যায় ফ্লাজ ভৈরা, একবারে আড়ুর গোড়ার কাছে একবারে টাক ছয়াঙ্গল উপরে দিয়া পিছন দিয়া পাওগুলা বাসে বাসে মানুষের জিনার দাওয়াত দিয়া দিয়া যায়, এই সমস্ত বন্ধের কাল্লা হেদায়ত দান করে ঘুরে গো না আমি। অপ্রাণের ভাই ওই তিনজন যুবকের কথা বলতেছিলাম, গুহার ভিতরে পরামর্শ করলাম এই গুহার মুখের এই পাথরটা কিভাবে সরানো যায়, কিভাবে কে করা যায়, তিনজনে ধ্যানমগ্ন হইয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গেল, ডাক দিয়া কই আল্লাহ বালকাজ জীবনে কোনটা করছে বিলা মনে হয় না, বালকাজ কি আর করলাম, নামাজ পড়তেছে ফ্রি ফায়ার পাবজি গেম জামাতের সাথে খেলতেছে, নামাজ পড়তেছি মুয়াজ্জিন আজান দিতেছে চায়ের স্টুলে বইসা গপগুদারি মারতেছে, 5000 টাকা দিয়ে দোকান দিতে 20000 টাকা দিয়ে এলসি মনিটর কিনা ব্যবসা করতেছে, ধরে কন্যা বুঝবিল্লাম। এই প্রাণের ভাইরা আমার, 5 টাকার চা খাইতেছি আর টিভির দিকে সিরিয়ালের দিকে তাকাইয়া 5 লক্ষ টাকার গুণা কামাইতেছি, ঠিক না বেটে? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। একজন যুবক উইটা কয় আমার জীবনে বালা কাজ করছে বলে মনে হয় না, তবে একটা বালা কাম করছিলাম, আমার এক সময় বড় ব্যবসা ছিল, গরুর পাল ছিল, উটির পাল ছিল, বেড়া বক্রির পাল ছিল, আমি পালতাম, আমার একটা রাখাল ছিল, আমার একটা কর্মচারী ছিল, আমি এমন জালেম ছিলাম এরশাদ শিকদারের মতো, এরশাদ শিকদারের মতো এমন জালেম ছিলাম, ওই লুকিদার এরশাদ শিকদার করে নাই বাংলাদেশের নাম মনে নেই, আমি বলতেছি এরশাদ শিকদারের মতো, ওই কেমন বেহাইয়া আর কেমন কটুর হইলে কর্মচারীরা আমার 3-4 মাসের বেতন ফালাইয়া বাইগিয়া গেছে, কেমন হোটেলের মালিক এমন আছে না, হোটেলের মালিক বা মনে করেন নিজে কিছু কারখানার ফ্যাক্টরির মালিক, কিছু গরিব অসহায় ছেলে মেয়েদেরকে তার এনে কাজে দিচ্ছে বলে এটারে উঠতে বইতে কান্ডলা লাথি গালি মাদারসুর উমুকসুর যুদের কন্যা, এমন বাদামিয়া মালিক আসেনি, একটু সুযোগ পাইছে এটারে যত খাডানের খাডাইয়া এটারে সেকা দেয় গরম পানি ঢাইলে দেয় চা ঢাইলে দেয় দিয়া গালি গুলি দিয়ে এটারে একসার করা হয়, দূরে কন্যা উজুবিল্লা। তিনজনের একজনে বলতেছি এক সময় আমার বেড়ার ফল ছিল,
बकरी दुम्बा उठे गरुर अभाव छिल नाम आमार एकटा रेकाल छिल আমি এত তোর ছাড়ি এত গাইলাম গাইলেছিলাম তারে আমার বই আমাতে কইয়া যায় নাই কইয়া যায় নাই পলাইয়া তিন চার মাসের বেতন ফালাই দিয়ে চইলা গেছে হঠাৎ করে কিছুদিন পর ওই লোকটাই আমার ওই পালের সামনে দিয়া বেড়ার বকরির পালের সামনে দিয়া আমার এরিয়ার সামনে দিয়া যাইতেছে আমিও দেখলাম সে আমারে দেখলো ডাক দিয়া কয় মালি কিছু টাকা পাওনা ছিলাম যদি দিতেন কতই না ভালো হইতো আমার মনটা কই লাগেছিল ডাক দিয়া বললাম দেখা নিতে আইছ আয় 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 দরে বয়ে কাছে আমার কর্মচারীরা আসে না কাছে আইনা টাইনা হেসরে টাক দিয়া বললাম এই যে গরুগুলা কতগুলা গরুর ফালগুলা দেখছ সবগুলা তোর তোর নিয়ে যা জোরে জোরে কোন মার হাওয়া हम चोरातम हम चिराते मुस्तफा हम चोरात हम चिराते मुस्तफा गरता मामी हाले यूं कून इत्तेबा गरता मामी हाले यूं कून इत्तेबा इत्तेबा एम सुन्नती खैरुन बशर गिरे लाजम ताबो या भी आए पेसर गिरे लाजम ताबो या भी आए पेसर शरीयत तरीकत हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी हकीकत में मोहम्मद की गुलामी जोरे जोरे बोलें मरहबा तान दिया ना बल्लम ये जे गुरु को एक देखा था बात सुरझो ये गुला नहीं है दत्तौर कर्मचारी देखो मस्करा करते हैं जी मन करने एक बार ये ऐसा शिक्षित रहा मतलब कर रहा मेरा ফেনিল জয়নাল হাজারির মতো সিচ্চি কামালের মতো কর্রা মেদাল এমন মালিকের কাছে কর্মশ্রী আইছে কর্মশ্রী আগে আবার ঠিক মতো বেতন দেয় নাই এখন কো চাইর পাঁচ গুরু তোরে কর্মশ্রীকে মস্কারা করতেন আমার আমি এদিকে যাইতাম না গুরু আনতে গেলে আমার বাইন্দারা হয় কি না এক ডরে আসে না আসলে তার মনটা এখন নরম হয়ে গেছে আর কি দুই একটা ডুস খাইছে এখন হুস ফিরছে ডুস খাইলে হুস হয় ফান্তা খাইলে সর্দি হয় ঔষধ খাইলে ভালো হয় ঠিক কিনা রমজান মাসে এক মাসে খুব ভালো কামাইছে তো তিন চার পাঁচ হাজার টাকা গেছে লঞ্চের গিয়া কয় এক মাস তো কামাইলাম চার পাঁচ হাজার টাকা আজকে আর ডালা বিষ নাই হইয়া দিতাম না কাডলের মতো বিষে হওয়াই নেয় না মানুষ লঞ্চে কেবিনে যান ও মা কেবিনে গিয়ে দেহে ঈদের সময় না অন্য সময় কেবিন যদি ভাড়া দুই হাজার ঈদের সময় চার হাজার ঈদের সময় কাল সান্দ্রাইতে গিয়া কেবিন লইতে গেছে কেবিনে একটা তিন হাজার টাকা ভাড়া হিসাব করে দেয় কামাইছি পাঁচ হাজার টিয়া তিন হাজার টিয়া যদি কেবিন বারে এক রাইতে দিয়া যাই গেই বাহিয়ার ফোলামে লেগে হাফ প্যান্ট গেঞ্জি শ্যামাই তো লবণ তেল কিনাম আর তেলের দাম যদি দুই সরিয়া গেছি হইতে হইতে কাম হয়েছে কয়দিন পরে পরে কয় তেল ছাড়া ভাগ করেন পেঁয়াজ ছাড়া ভাগ করেন কয়দিন পরে ঘোষণা আইব ভতু আইব চাল ছাড়া ভাগ ভাগ করেন দেশটা মানে মগের মূল্য আর কি রানের ভাইরা আমার তো কয় না এত টাকা দিয়ে কেবিন বারে লওয়া যাইব না সেকেন্ড ক্লাস যাই চেয়ার কোচ লঞ্চে সেকেন্ড ক্লাস যদি চেয়ার কোচে গিয়া টিকিট কাটতে গেছে ওই ম্যানেজারে কয় চেয়ার কোচ ফিল আপ হয়ে গেছে আর কোনো টিকিট খালি নেই মেজাজটা খারাপ নেই এরপরে গেছে ওই নিস্তালা খেতা বিছাই বরিশালে খেতার ঘাটটি কই না আমরা আমার বাড়ি কুমিল্লা তো এই খেতার ঘাটটি কই নিস্তালা গিয়া খেতা বিছাইয়া চাদর বিছাইয়া এমন ঈদের সময় এত মানুষের ভিড় তো এই পাগলা কইতেছে ফলা ফার্স্ট ক্লাসে টেহা নাই সেকেন্ড ক্লাসে জায়গা নাই থার্ড ক্লাসে ইয়া ধাক্কা খাই থার্ড ক্লাসে যে হইছে একবারে সবারে এই সুপারভাইজারের কাইক রাখুন কেউ চিত্তের হইতে পারবে না কাইক করে গেছে কাড়াল মতো বিষয়টাছে তো রাত্রে ঘুমের মধ্যে একজনে আরেকজনের পাও ফালাই দেনি আর কিছু মানুষ আছে নি রাত্রে হইলে কয় আসেনি লঞ্চে তো সব এক গ্যারে মানে আপন স্বাস্থ্য যাতে ভাই না পুরা পটুয়াখালী বরিশালের মাদারি পরে শরীর যে কেউ হইতে পারে কি পারে না এই রাত্রে যে শুইছে একদিন আরেক দিন ফা হালায় তো পাউডার না দুরুস পাউডার এই পাউনে হালায় আরেক পাউ দে উনি আবার দুরুস এতে ঘুমাইতে উঠছে উনি তো আর ঘুমাইতাম না দিয়া হাত পরে ঝুরুস করে ফেলায় ফার্স্ট ক্লাসে টাকা নাই সেকেন্ড ক্লাসে জায়গা নাই থার্ড ক্লাসে ধাক্কা খাই মৌলবিগত কত ওয়াজ শুনলাম আল্লাহ বলে রহমওয়ালা দয়াওয়ালা মেহরবান কত যে কইলো আল্লাহ মেহরবান আল্লাহ দয়াশীল আল্লাহ অনেক জ্ঞানী আল্লাহ অনেক গুণী আল্লাহ মানুষের ভবিষ্যৎ যেমন জানে বর্তমান জানে অতীত সব জানে তো আল্লাহ কি এই আকলটা হইছিল না যে মানুষের সাড়ে তিন হাত একটা বড়ি এটার মধ্যে আত ফাও দিয়ে ছয়াত বানাই দিছে বড়ি না সাড়ে তিন হাত এটা দিয়ে চাকাইলে ছয়াত দেখা যায় না তা আল্লাহর কি আকল হয়েছিল না আল্লাহ কি হাত পাউরি একটু নাট বল্টুর সিস্টেম করে দিতে পারলো না
হোটেলে দুইটা হাত নাট বল্টু দিয়ে পেছাইয়া কইলা ব্যাগের ভিতরে ভরতাম দুইটা ভাও এখান থেকে নাট বল্টু গুলা ব্যাগের ভিতরে বইরা মাথা নিতে বালিশের মতো বানাই দিয়া সাড়ে তিন হাত বড়ি এমনি অর্ধেক ফাড়া আর দুইটা সাইডে হাত পা ঘুরাইলে আর বডি রইতো মাত্র একা এইধারে লঞ্চের একটা কোনার মধ্যে ফালাই আমি বাইর দিতাম গা আজকে কেউ দাক্ষা টাকি না খা হইতো এই দন্তা চার চিন্তা করতে আর ছেলে মেয়ে লেগে যে হাফ প্যান্ট গেঞ্জি দামার সেটমোট লই যে দশটিয়া বিশটিয়া দেয় গুলি ছানতে এগুলার গাঠিটারে বানাইছে ভিতরের মধ্যে বালি দিয়ে এমনি চিন্তা করতেছে আর আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল ধরতেছে আল্লাহ কি জ্ঞানী আল্লাহ কি জ্ঞানী আল্লাহ এমন করে দিলে আমাকে এত কষ্ট হইতো না বরিশালে যাইতে দিয়ে এত কষ্ট হয়ে দেবে এটা দিয়ে আল্লাহ মনে হলো অগ্রিম দামি এই কইরা কিন্তু ঘুমাইয়াই গেছে আর কিছু শেষরা সরা আছে না বদনা সহ চুরি করে বরিশালের গাঠটি চুরি করে নেওয়ার লোক আছে আছে না নাই আরে বাজারে পচা মাছ কাস্কি মাছ পচা বৈশা মাছ এটি নেউ নেও লোক আছে ওইটির কাস্টমার আলাদা আছে এরা লাস্টে বৈশা থেকে যে আমার ওই কাস্টমারটি এখনো আসে না পচা মাছ নেউ না লোক আছে এরা বাজারের লাস্টে আসবে বাজারের হোরা চাউলি তারা কিনবো তো এই গাঠটিটা চোরে লেগে গেছে সকালবেলা যখন বরিশাল লঞ্চ গাঠ ফিরছি সারেং বলছে সবাই ওড়েন বরিশাল 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 উইটা চোখ কষাইলা দেহে হিতানের গাঠটিটা নাই এই ডুস খাওয়ার পরে বুঝাইছে হাই হাই আমি তো রাত্রে চিন্তা করছিলাম আল্লাহ বলে মগা আল্লাহর বলে জ্ঞান নাই আল্লাহর আকল কম এখন তো আল্লাহর দেখলাম মগা না আল্লাহ বেশি চালাক আল্লাহর জ্ঞান বেশি আল্লাহর আকল বেশি হাই রে আর হাত পাউডে যদি নাট বল্টুর সিস্টেম কইরা দিত আমি যেমনি চিন্তা করছিলাম তাহলে হাত পাউডে যদি খুললে এমনি ব্যাগের ভিতরে দিয়ে আমি ঘুমাই দিতাম সৌরে যদি হাত পাওয়ার ব্যাগটা লইয়া বাইখা দিত আমার তো বাড়ি দেওয়াই মুশকিল আছিল এখন আল্লাহ এত জ্ঞানী এমন ভাবে সিস্টেম করে ফিটিং করে দিছে ইচ্ছা করলে চিন্তাই করিয়ে ইচ্ছা করলে ডাকাইতে চোরে হাত পা টাইনা খুলে নিয়ে হসপিটালে বিক্রি করতে পারবো দুষ খাইলে হুশ হয় ফান্তা খাইলে সর্দি হয় ঔষধ খাইলে ভালো হয় ঠিক না বেড়ে আরে একবার বট গাছের তলে এমনি হইয়া রয়েছে হইয়া হইয়া চিন্তা করতে আল্লাহ বলে জ্ঞানী আল্লাহ বলে ইনসাফগার এই মৌলবীরা কয় হুজুররা কয় বক্তার কয় এত বড় একটা বট গাছ এত বড় বট গাছের ফল দিছে এত সুন্দর আর বট গাছের নিচে মিষ্টি কুমড়া গাছ এইটা রত্রা লইয়া বাইতে পারে না এইটারে দিছে 10 কেজি মিষ্টি কুমড়া তো ছোটোটারে দিছে বড় বট বাড়ারে দিছে ছোট এইটা ইনসাফ হলো কেমনি এই চিন্তা করতেছে বট গাছে তুলে চাষি চিন্তা করতেছে আর খেয়াল করতেছে এত বড় বট গাছটারে এর দূরে একটা ফল দিল এটা কোথায় কি ইনসাফ করলো এটা আর লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ তারপরে গিয়া ওই যে বাঙ্গি গাছ তরমুজ ক্ষেত খরমুজ ক্ষেত এত বড় 10 কেজি 20 কেজি মিষ্টি কুমড়া আছে না নাই এর চেয়ে বড় আছে এই চিন্তা করে দেখ উপরে দিয়ে ইয়া চিন্তা করতে তার বটের ফেল তাকাইতেছে আল্লাহর কুদরত বোঝা যায় না ওই বট কল ওই যে বুলবুলি বাকি লারা দিয়ে একটা বট আইয়া করে নাহের উপরে বসছে এটা দেখে এটা কি বললো রে কই বটটাই না বললো আরে আমি তো উল্টো না চিন্তা করতেছি আল্লাহ যদি 20 কেজি ওজনের এক একটা বট দিত আর আমরা মতো কৃষকেরা যে বট গাছের তলে এমনি দিনের বেলা হইয়া থাকে নাক কইরা এক একটা 20 কেজি ওজনের বট মানে মিষ্টি কুমড়ার যদি নাহের মধ্যে হতো নাক কানা ফাটা হয়ে গেল বলেন আল্লাহ তো ভালো কাম করছে জানি আল্লাহ যে এই বটের ছায়ার তলে বট গাছের তল দিয়ে হাজার মানুষ রিক্সা যাইব গাড়ি যাইব মানুষ যাইব কার উপরে 20 কেজি 30 কেজি সামান্য বট খইরা কে কোন সময় আহত হয়ে নিহত মারা যায় এর লাগে বট গাছে দিছে বট ফল ছোট ফল আর মিষ্টি কুমড়া খেত হইরা থাকবো এটা কেউ উড়ে পারবো না এটা দিতে 20 কেজি ধরে কোন মারহাবা আল্লাহ সবচেয়ে ট্যালেন্টফুল সবচেয়ে জ্ঞানী সবচেয়ে গুণী ঠিক না বেড়ি 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 সবচেয়ে গুণী ঠিক না বেড়ি।